গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদেশনা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের যে পাখিটিকে দেখাচ্ছি ওটি হচ্ছে কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা পাখি আমার আর একটি ব্লগে দেওয়া আছে, সেটি একটির দেওয়া আছে, আজকে এসেছে দুটি। তো আমি ছাদে গেছিলাম, বাড়ি থেকে ডাকাডাকি করলো যে দুটি কাঠঠোকরা আমাদের বাড়িতে এসেছে। তো কিছুক্ষণ আগে আমি শালিকে চানাচুর বিস্কিট এগুলো সব দিয়ে গেছিলাম, শুধু শালিকে নয়, অনেকগুলো পাখি তো আসে আমাদের বাড়িতে, তাদের জন্য দিয়ে গেছিলাম। কাঠঠোকরা সব দিন আসে না আমাদের বাড়িতে, তো তার আসাও প্রায় ছেড়ে দিয়েছিলাম। তো আজকে দেখছি না একসাথে দুটো কাঠঠোকরা এসেছে। তো দেখো, তোমাদের তাই শেয়ার না করে পারলাম না, এই যে খুব কাছ থেকে আমি ছবিটা তুলছি, দেখো দুজনই এসেছে। ওরা বাদাম খেতে ভীষণ পছন্দ করে, চিনে বাদামটা চানাচুরের সাথে থাকে, তাই চিনে বাদামটা বেছে বেছে ওরা খাচ্ছে। এই পাখিগুলো কি সাধারণত বাড়িতে দেখা যায় না, ওগুলো থাকে সাধারণত বৃক্ষে থাকে, বড় বড় যে গাছগুলো হয় ওগুলোতেই ওদের বসবাস। তো ওখানেই যে ছোটোখাটো পোকামাকড় থাকে, তাছাড়া পাখির বাসাতে কোটরে যে বাসাগুলো থাকে ওর মধ্যে অনেক সময় পোকা হয়ে যায়, বাসাগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেলে চলে যায়, তো তারপরে ওই বাসাগুলো তো আর ইউজ করে না, তখন ওখানে ছোটো ছোটো পোকা মাকড় এগুলো থাকে হয়ে যায়, তো এরা ওইগুলোই খুঁটে খুঁটে খায়। এবং কাঠের ভেতরে যে পোকা হয়ে যায় সেই পোকাগুলো ওরা খায়, ওদের ঠোঁটগুলো এতটাই শক্ত, এতটাই শক্ত যে ওগুলো ওরা কাঠের ভেতর থেকে তুলে খেতে পারে, তাই ওগুলোর নাম কিন্তু কাঠঠোকরা। কাঠে ঠুকে ঠুকে খায় বলে ওগুলোর নাম হয়েছে কাঠঠোকরা, আমরা বাঙালিরা ডাকি, এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নামে তো ওদের ডাকে। এই যে দেখো একটা চলে গেল। যাক, তোমাদের দুটোকে একসাথে শেয়ার করতে পেরে ভীষণ খুশি হচ্ছে মনে। তো এরকম তো আর সবসময় পাওয়া যায় না, ওরা তো সবসময় আসে না আমাদের বাড়িতে, তো এটা একটি বিরল দৃশ্য বলতে পারো। তো আজকে শেয়ার করলাম। তো আরেকটি বিরল দৃশ্য আবার কিছুক্ষণ পরে শেয়ার করব আমার শালিক পাখিকে নিয়ে, তোমরা দেখতে থাকো, এখন দেখতে থাকো এই কাঠঠোকরাটিকে ও কতক্ষণ কী করে সেটা তোমরা দেখতে থাকো। আমি খুব সাড়া শব্দ না করেই দাঁড়িয়ে আছি, ওর ছবি তুলছি, তো ও চারদিক খুব সতর্ক হয়ে দেখছে যে কোথায় কী সে থেকে আওয়াজ হচ্ছে বাকি, তো ওইগুলো খুব খেয়াল রাখছে এবং মাঝে মাঝে খুঁটে খুঁটে ও খাচ্ছে। ওদের ঠোঁটগুলো ভীষণ শক্ত হয়, জিভগুলো খুব লম্বা হয়, তো ওইগুলো পোকা ধরতে সুবিধে হয়। তো আমি গুগলে পড়েছিলাম ওরা বাদাম খেতে খুব পছন্দ করে, তাই ওই চানাচুরের সাথে যে বাদামটা রয়েছে তো ওই বাদামটা ওরা খাচ্ছে। দেখো গলাটা কীভাবে ভাঙছে, এত কাছ থেকে তোমরা এই পাখিটিকে নজর করেছো কি না জানি না, তবে যারা নজর করেছো করেছো, যারা করনি তাদের জন্য এটি পাঠালাম। তোমরা দেখো কিন্তু এবং কমেন্ট করো আমাকে কেমন লেগেছে তোমাদের। আমরা ছবিতে যখন পেন্ট করতাম ছোটোবেলায় তখন কাঠঠোকরা পাখি আঁকতে ভীষণ ভালো লাগতো, কেননা এইরকম একটা কালারফুল পাখি আঁকতে খুব ভালো লাগতো। তো দেখো সেই কাঠঠোকরা আজ আমার একবারে বাড়িতে এসে হাজির। আবার মাঝখানে একদিন আমি শুনেছিলাম, আমার নজরে আসেনি, তিনটে কাঠঠোকরা এসেছিল, তো সেই কাঠঠোকরাটার ছবি আমি তুলতে পারিনি, কেন ক্যামেরাটা আমার ছিল না, আমি সাথে ছিলাম না ওখানটায়। বাড়ির লোকেরা দেখেছে, বলে তিনটে কাঠঠোকরা এসেছে আমাদের বাড়িতে। তবে আমার নজরে যদি কোনো দিন পড়ে আমি অবশ্যই তোমাদের দেখাবো। ওর বোধহয় কাছাকাছি কোথাও বাসা রয়েছে, তাই অত কাছাকাছি থেকে ওরা নজর করতে পারে যে এখানটায় কী খাবার দেওয়া হয়েছে, তাই ওরা চলে আসে। এবং এর আগে যেহেতু ওরা খেয়ে গেছে আমাদের বাড়ি থেকে, তাই মনে সাহস নিয়ে আরেকজনকে নিয়ে এসেছে, বা আরেকজনকে আগের দিন নিয়ে এসেছে, ওই রকম ওর মনে একটু হয়তো সাহস হয়েছে। ধীরে ধীরে এভাবে এলে ওকে যদি ডিস্টার্ব না করে তাহলে ও আসতেই থাকবে, এবং আরও ওর সদস্যদের নিয়েও আসতে থাকবে, তখন আমি তোমাদের ছবি পোস্ট করে নিশ্চয়ই দেখাবো।
দেখো মাথার অংশটা কি সুন্দর লাল। আমরা যখন পেন্ট করতাম এভাবেই দিতাম, ছবি দেখে দেখে ছবি আঁকতাম, তো এইভাবে অত কাছ থেকে আমি কোনোদিন কাঠঠোকরা দেখিনি। অনেক দূর থেকে ওদের আওয়াজ শুনেছিলাম, তো আজকে ওদেরকে পুরোপুরি দেখতে পাচ্ছি। এই যে এবার এদিকে এলো, এবার এদিকে এসেই আমাকে দেখতে পেয়েছে, এইবার চলে গেল উড়ে। এবার দেখো আমার শালিক পাখি, ওই যে দূরে দেখো শালিক পাখি, আমি খেতে বসলেই ও খেতে আসে। তো আজকেও আমি খেতে দিয়েছি ডাল ভাত, তো খাওয়ার পরে দেখো কি রকম ভাবে হয়ে আছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে ওর কি হয়েছে, দেখো কিভাবে হয়ে আছে। আমার পাশেই ফোনটা ছিল, তো আমি ফোনটা দিয়ে ওর ফটোটা তোলার চেষ্টা করলাম যে কি হয়েছে, আমি তো ঠিক বুঝতে পারছি না। পাশে আমার ছেলেকে দিলাম, ছেলেও খুব কাছ থেকে গিয়ে ওর ফটো তুলছে, দেখো কেমন হয়ে আছে। সামনে ওর ভাত পড়ে আছে, কিন্তু ও না খেয়ে কিভাবে হয়ে আছে দেখো, কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। ওর দেখো কিভাবে তাকিয়ে আছে ভাত খেতে খেতে, এরকম হয়ে আছে কেন জানি না। তোমরা কেন ও এইভাবে হয়ে গেল হঠাৎ করে, তোমরা যদি কেউ জানো আমাকে জানিও তো, আমি ওর ব্যাপারটা বুঝতে পারলাম না কেন এটা করলো। আমার ছেলেকে দেখছে কাছে যে গেছে, ছেলে আরও কাছে যাচ্ছে, দেখো আরও কাছে যাচ্ছে, কাছে গিয়ে ওর ছবিটা তোলার জন্য ওর কাছে কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছে না। আমি শুধু ডাল আর ভাতই দিয়েছিলাম, তো সেই খেয়ে কি কেন এমন হলো আমি তো কেনই বুঝতে পারছি না। তোমরা যদি জানো আমাকে একটু জানিও। আমার ছেলে একেবারে কাছ থেকে ওকে তুলছে, চেয়ে আছে কিন্তু হাঁ করে আছে, টিভি চলছে টিভি দেখছে না কি আমি তো বুঝতে পারছি না, নাকি ঘুমিয়ে পড়েছে আমি কিছুই বুঝতে পারছি না। এইভাবে হয়ে আছে, আমার ছেলে একেবারে কাছ থেকে তুলছে ওকে দেখছে, দেখো কিভাবে। ওখানে দেখো ভাত পড়ে আছে, ওই দেখো ওর চোখগুলো ইয়ে করে ঠোঁট হাঁ করে ওই রকমই হয়ে আছে, দেখতে পাচ্ছো চোখটা কেমন হয়ে আছে আর হাঁ করে আছে কিভাবে, কেন এরকম হলো আমি তো বুঝতে পারছি না। ভাত এখনো আছে, ও কি ঘুমিয়ে পড়লো? তো ওর শালিক পাখির এই চরিত্রটা আমার জানা ছিল না, তোমরা যারা জানো তারা আমাকে কমেন্ট করে একটু প্লিজ বলো তো। আমার ছেলেকে দেখছে কটমট করে, দেখো চোখের ইয়েও ফেলছে, চোখের পলক ফেলছে এবং হাঁ করে আছে, দেখতে পাচ্ছ পুরোটাই হাঁ করে আছে। এই যে দেখছে, দেখেই পালাবে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধু, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, টাটা।